হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সুন্দর এবং সুস্বাদু একটা ছোট রেসিপি নিয়ে আসলাম, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকে রেসিপিটা হচ্ছে কলা দিয়ে মুসুর ডাল রান্না। তো চলুন শুরু করা যাক। তো এই রান্নাটি করার জন্য প্রথমে পাতিল তুলে দিতে হবে চুলার উপরে, তারপর মুসুর ডাল দিয়ে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন তো মুসুর ডাল দিয়ে দেওয়া হয়েছে, সামান্য কিছু পরিমাণ উপকরণ দেওয়া হবে, পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং অল্প কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছে আমার আম্মু। তারপর হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর অবশ্যই একটা কাজ করতে হবে, সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিবে হালকা কিছুটা সিদ্ধ হওয়ার জন্য। তো অন্যদিকে দেখতে পাচ্ছেন একটা পাতিলের মধ্যে পানি এবং কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিল, সামান্য পরিমাণ হলুদ। এটা হচ্ছে ভাতের মার, পানিটা সাধারণত ভাতের মার এবং হালকা কিছু পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে, একটু নেড়ে চেড়ে নিল। আপনারা দেখতে পাচ্ছেন, তো হাতে দেখতে পাচ্ছেন কলা ছোট ছোট করে কেটে নিয়েছে, কাঁচা কলা কেটে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে মেখে নিচ্ছে। আসলে কলার মধ্যে যে একটা কষ্টা ভাব থাকে, এটা যেন না থাকে চুলে যেন যায়, এই কারণে হলুদ এবং ভাতের মার দিয়ে ভালোভাবে কষলিয়ে নিচ্ছে, যেন কলার কষ্টা ভাবটা রান্না করার পরেও আর না থাকে, মুখের যেন কষ্টা ভাবটা আর না থাকে। ভালোভাবে কষলিয়ে নেবেন আপনারা, তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে ফেললে হয়ে যাবে আর এই কষ্টা ভাবটা থাকবে না। তো আপনারা এভাবে কাজটা করতে পারেন। আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলের মধ্যে, এবং একটা শেয়ার করলে খুব খুশি হব আর কি। আর কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। যদি ভিডিওটার মধ্যে ভুল ত্রুটি কিছু থেকে থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের যদি পছন্দনীয় কোনো ভিডিও প্রয়োজন হয় আপনারা আমাদের জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার চাওয়া পাওয়া মতো ভিডিও দেওয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কলাটা ধুয়ে নিচ্ছে, ধোয়া প্রায় শেষ। তো এইদিকে ইতিমধ্যে হালকা কিছু পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে মুসুর ডাল, এখন মুসুর ডাল নিয়ে চেড়ে নিচ্ছে আম্মু। তো মুসুর ডালের মধ্যে এখন যে কলাটা কেটে নিয়েছে ধুয়ে নিয়েছে কলাটা দিয়ে দিচ্ছে, কলাটা দিয়ে হালকা নেড়ে চেড়ে নেবে। আপনারা দেখতে পাচ্ছেন কলাটা হালকা পরিমাণ নিয়েছে নিচ্ছে। তখন ঢাকনা দিয়ে দিচ্ছে কিছুটা সিদ্ধ হওয়ার জন্য, আর মাঝে মধ্যেই আপনারা ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে নেবেন যেন কলার তরকারিটা নিচে লেগে না যায়। যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে কেমনটা ভালো লাগবে না, আর কলার যেহেতু তরকারি নিচে লাগার সম্ভাবনা অনেকটা পরিমাণ। তো দুই এক মিনিট পর পর একটু নেড়ে চেড়ে নেবেন আর কি, দুই এক মিনিট লাগবে না, চার পাঁচ মিনিট পর পর নেড়ে চেড়ে নেবেন। আর চুলার আঁচটা একটু মিডিয়াম রাখবেন, খুব বেশি পরিমাণ চুলার আঁচ প্রয়োজন নাই, খুব বেশি পরিমাণ চুলার আঁচ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যাবে এবং কলাটা লেগে যাবে নিচে। তো কলাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো আম্মু আবার একটু পানি দিয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু ভারী হয়ে আসছে, তার মানে ডালটা সিদ্ধ হয়ে গেছে এবং কলাটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো কলাটা যেন শক্ত না থাকে, যেন নরম হয়ে যায় এবং খেতে যেন ভালো লাগে সেজন্য একটু পানি দিয়ে দিচ্ছে। আর আপনারা যদি
কলাটা গোটা গোটা যদি খেতে না চান তাহলে নেড়েচেড়ে নেবেন। নেড়েচেড়ে নিলেই আস্তে আস্তে কলাটা গলে যাবে। আর অন্যদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছে এবং রসুন গোটা রসুন হালকা থেতলিয়ে নিচ্ছে। তরকারিটা ইতিমধ্যে হয়ে গেছে, রান্না প্রায় শেষের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষের দিকে। তো এখন তরকারিটা নামিয়ে নেবে। এবার পাতিলটা ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিচ্ছে। আপনারা চাইলে না ধুয়েও কাজটা করতে পারেন, আবার ধুয়ে নিতে পারেন, তবে ধুয়ে নিলে ভালো হয় আর কি, আপনাদের ইচ্ছা। এবার তেল দিয়ে দিচ্ছে আমি, দেখতে পাচ্ছেন আপনারা, এবং পাশাপাশি এক এক করে এখানে পেঁয়াজ কুচি এবং থিতলিয়ে নেওয়া রসুন গোটা রসুন দিয়ে দিবে, এবং পাশাপাশি দিয়ে দিচ্ছে ডাল মশলা এবং দুই তিনটা তেজপাতা দিয়ে দিবে আর কি। এখনো দিয়ে দেয়নি, তো দিলে আপনারা দেখতে পারবেন। এই যে দিয়ে দিচ্ছে দুই তিনটা তেজপাতা। গ্যাসটা হালকা করে ভেজে নেবে যেন পুড়ে না যায়, আপনারা দেখে নেবেন আর কি। এবার পূর্বে কেটে রাখা যে মরিচটা আছে, মরিচটা দিয়ে দিচ্ছে। তো আপনারা মরিচটা শেষের দিকে দিয়ে দেবেন যেন হালকা পরিমাণ ভাজি হয়। আপনারা জানেন মরিচ, কাঁচা মরিচ ভিটামিন সি সমৃদ্ধ, আর বেশি করে ভেজে নিলে ভিটামিনের কিচ্ছু থাকবে না, তাই সবার শেষের দিকে দেওয়াটাই বেটার। এতে করে ভিটামিনটাও রয়ে যায় এবং ঝালটাও তো রয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 চা চামচ পরিমাণ মশলা দিচ্ছে, দিয়েছে গরম মশলা, 2 চা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছে। তরকারিটার মধ্যে অতিরিক্ত টেস্ট আনার জন্য 2 চা চামচ গরম মশলা দিয়ে দিতে পারেন, বা 1 চা চামচ পরিমাণেও দিয়ে দিতে পারেন। তবে আপনাদের বুঝতে হবে যে তরকারিটা কতটুকু, এই অনুযায়ী দিয়ে দিবেন আপনারা। তারপর 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছে। রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন রান্নাটা প্রায় শেষের দিকে, রান্নাটা ফুল হয়ে গেছে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, এই আশা রাখি আর কি। তাহলে ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কাঁচা কলা দিয়ে মসুর ডালের সুন্দর একটা রেসিপি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তো হয়েই গেলো আর কি। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সি ইউ নেক্সট টাইম ইনশাআল্লাহ।